শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, উত্তরপত্র, কাজ খ, জোড়ায় কাজ, সপ্তম পর্ব, প্রশ্ন নং 3। 3 নং প্রশ্নটি হল, 5 মাসে কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? এই লক্ষ্যে 2 নং প্রশ্ন থেকে আমরা পাই, 5 মাসে দুইজনে মোট কাগজ ব্যবহার করে সমান 300টি। সুতরাং কাগজের ব্যবহার কমাতে হবে 300 এর 3/1টি। এখন আমরা 300কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 100টি। সুতরাং কাগজের ব্যবহার কমানোর হার সমান 300/100 × 100%, সমান 3/100%, সমান 33 সমস্ত 3/1%। উত্তর 33 সমস্ত 3/1%। তাহলে 4 নং প্রশ্নটি হল, দুজন শিক্ষার্থীর মধ্যে যদি একজন শিক্ষার্থী প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন শিক্ষার্থী প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে এপ্রিল মাসে মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? এই লক্ষ্যে 4 এবং 6 এর লসাগু হল 12। আবার এপ্রিল মাস সমান 30 দিন, তাহলে একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে 30/12 বার। এখন 30কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে 2.5 বার, প্রায় 3 বার। তাহলে আমরা এখন বলতে পারি মোট 3 বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।